ইভিনিং ফ্রেন্ডস, এখন 7টার মতো বাজে আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করব। তো আজকে সকাল থেকে ভাবছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু টাইম পাইনি বলে আর করা হয়নি। তো আজকে যেটা করছি ডেলি অন্যান্য ব্লগের মতো না, আজকে এই যে মিট কেসটা দেখছো রান্নাঘরে, মানে আলমারি আর কি, কংক্রিটের আলমারি, এই এই মানে দরজাটুকু শুধু কাঠের আর এটা হচ্ছে নেটের। হ্যাঁ, তো এটা না অনেকদিন থেকে পরিষ্কার করা হয় না, তো আজকে ভাবছি যে এটাকে পরিষ্কার করবো। কৌটো টোটোগুলো সব দেখো, সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, আর এখানে রান্নার জিনিসপত্র, মানে যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো তরকারি ফরকারি যেগুলো বেঁচেছে ওগুলো একটাও ফ্রিজে ঢুকাইনি, কারণ ফ্রিজে রাখলে কিন্তু তরকারির টেস্ট খারাপ লাগে, তো ওই জন্য ফ্রিজে রাখিনি। তো এবারে আমি এটাকে গোছাবো। তো গোছাতে গেলে আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার সমস্ত জিনিসগুলো নামাতে হবে। আমি একবারে সমস্ত কিছু নামাবো না, আমি একটা একটা করে ব্যাগ ভরবো, মানে ধরো প্রথমে উপর একটা, তারপর মিডিলটা, তারপর নিচটা, এইভাবে করবো, নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। কারণ কি, রুহি আছে, রুহি যদি মানে শুরু করে আমার সঙ্গে যে ও গোছাবে, তাহলে কিন্তু এগুলোর উপরে তাণ্ডব নৃত্য চলবে। তো তার থেকে বরং কিছু কিছু করে নামাবো আর গোছাবো, তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি ওপরের ব্যাগটাকে ধরলাম। পরিষ্কার করতে গেলে যেহেতু একটু উঁচু নাগাল পাবো না, তাই আমি এই যে হ্যান্ডেল ছাড়া এই চেয়ারটা নিয়েছি, আর নিয়েছি একটা ক্ষয়ে যাওয়া ঝাড়ু, মানে নতুন ঝাড়ু হলে কিন্তু ভালো হবে না, আর এই যে নোংরা ফেলার এটা নিয়েছি, আর নিয়েছি একটা ন্যাকড়া, এটাকে প্রয়োজন মতো ভিজিয়ে নেব। তো প্রথমে আমি এই যে খাবার জিনিসপত্রগুলো এগুলো সরিয়ে নিয়ে তারপর ওপরের র‍্যাকটাকে ধরবো। কিন্তু অনেকদিন থেকে গোছানো হয় না, নোংরাটা একটু বেশিই হয়েছে, তো খাবারের জিনিসপত্রগুলো একদম গ্যাসের টেবিলে রাখলে কাছাকাছি হয়ে যাবে, নোংরা করার সম্ভাবনা থাকবে, তাই আমি একটু দূরেই রাখবো, নিচে নামিয়ে রাখছি। একটা ভাতের হাঁড়ি, খানিকটা ভাত আছে, আমি খাবো রাতে, নিচে নামিয়ে রাখছি সব। এটাতে তরকারি আছে, এটাতে ভিন্ডির চচ্চড়ি, এগুলো সব দূরে রাখলাম। এবারে আমি চেয়ারে উঠে গেছি, যেহেতু আমি নাগাল পাচ্ছি না ওপরেরটা, চেয়ারে উঠে ওপরে সমস্ত কৌটো এগুলো সব নামিয়েছি। অনেক দিন থেকে পরিষ্কার না করলে কিন্তু দেখবে অনেক কৌটো মানে জমে যায়, ফালতু কৌটো, যেগুলো পরে শেষে বেছে বেছে বাতিল করতে হয়, আর কৌটোগুলো নোংরাও কিন্তু হয়ে যায় প্রচুর। বিশাল বড় একটা ট্রে, এটাও রাখার জায়গা পাইনি, ওইটা ওইখানে রেখে দিয়েছি। তো এবারে কৌটোগুলো নামানো হয়ে গেছে, ঝাড়ু আর ওই প্লাস্টিকের বেলচা এটাকে নিয়েছি, ঝাড় দিয়ে দিচ্ছি। মাকড়সার জালও হয়েছে হালকা, কখন ঢুকে যায় মাকড়সা কে জানে, কোন ফাঁক দিয়ে ঢুকে যায়। তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর এবারে যে ন্যাকড়াটা তোমরা দেখেছিলে ওই ন্যাকড়াটা দিয়ে ভিজিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, ওই যে সাইডেও পরিষ্কার করে দিচ্ছি আর দরজা টরজাগুলো মুছে নিচ্ছি। এবারে কৌটোগুলো আমি মোটামুটি মুছে নিয়েছি সবগুলোই ন্যাকড়া ভিজিয়ে, এবারে এগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখবো। তো অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় যেগুলো সেগুলো উপরে রাখছি, বড়ি, মুগ ডাল, মুসুর ডাল, এটা একটা চিপসের কৌটো, মানে চিপস টিপস যখন বেশি করে ভাজা হয় এটাতে ভরে রাখি, কিছুটা আছেও কয়েকটা। এটাতে রুহির আমন্ড, এটাতে কাজু, এটাতে সয়াবিন, এটাতে মাসকলাই লোকাল, এটা একটা খালি কৌটো, এগুলো আপাতত বেশি ভেতরে ঢুকালাম না, কারণ কি একটু উঁচুতে নাগাল পেতে অসুবিধা হবে যদি ভেতরে রাখি, তো যেগুলো হাতের কাছে রাখবে এগুলো একদম ফ্রন্টের দিকেই রাখবে। তো এটা মোটামুটি গোছানো আপাতত হলো, তারপর এবার মিডিলটা ধরবো, এখান থেকে যেগুলো জিনিস বাদ যাবে মানে কম প্রয়োজনীয় ওগুলো আবার ওপরে তুলে দেব। তো প্রথমে মিডিলের ব্যাগটা খালি করবো, এবার আর চেয়ারটা লাগবে না আমার, এটা সরিয়ে রাখি। এই যে মিডিল ব্যাগটা, এটার মধ্যেই সব থেকে বেশি জিনিসপত্র,
চিনি, চা পাতা, বিস্কুটের কৌটো, গরম মশলা, কিছু মশলাপাতি, যা মানে হাতের কাছে যা থাকে সব বেশিরভাগ এই মিডিলের র‍্যাকটাতেই রাখা হয়। এটাতে মানে শেষ অবধি ইউজ করতে পারি আমরা, নাগালও পাই ভালো, উপরেরটা কিন্তু লাস্ট অবধি নাগাল পাই না। এই মিডিল র‍্যাকে প্রচুর জিনিসপত্র, প্রচুর, একে একে আমি এগুলো সব নামিয়ে নিচ্ছি। ওই যে এখানে কিছু কিছু প্লাস্টিকে বেঁধে বেঁধে রাখা আছে জিনিস, ওগুলো আস্তে আস্তে চেক করে করে যেগুলো দরকার নেই বাতিল করে দেবো। তো এখান থেকে সমস্ত জিনিসপত্র নামিয়ে ফেলেছি, আর একইভাবে আমি এটাকেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ন্যাকড়া ভিজিয়ে ভালো করে মুছে দিচ্ছি। মানে ন্যাকড়া ভিজিয়ে ভালো করে মুছে না দিলে কি হয়, ছোটো মানে গুঁড়ো গুঁড়ো ধুলো পড়ে থাকে, ওগুলো কিন্তু পরিষ্কার হয় না। দেখতে দেখতে মিডিল র‍্যাকটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার জিনিসপত্রগুলো একে একে গুছিয়ে রাখছি। এখানকার জিনিসপত্রগুলো একটু বুদ্ধি করে গোছাচ্ছি, কারণ এই র‍্যাকটা খুবই ইউজফুল, আর এখানে সবসময় যেইগুলো কাজে লাগে যে জিনিসপত্রগুলো ওইগুলোই রেখেছি। মানে এটা সবাই নাগাল পায় একদম লাস্ট অবধি, তাই এখানেই বেশি জিনিসপত্র, আর এগুলো একটু অর্গানাইজভাবে রাখছি। যেমন ধরো চিনি, বিস্কিট, যেগুলো খুব কাজে লাগে ওগুলো একদম হাতের কাছে রেখেছি, আর একটু দূরে রেখেছি যেগুলো একটু কম প্রয়োজনীয়। যেহেতু উপরের দুটো র‍্যাক পরিষ্কার হয়ে গেছে, এবার নিচেরটাকে ধরেছি। নিচে সেরকম কিছু নেই, এটা ফাঁকাই থাকে, কারণ রান্না করে তরকারি ভাত এগুলো সব এখানে ভরে রাখি। তো একইভাবে এটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছেও নিচ্ছি, আর দরজা টরজাগুলোও ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর দরজাগুলোও সুন্দর করে মুছে টুছে নেব, তাহলেই হয়ে যাবে, এটা ফাঁকাই থাকবে। এই নিচের র‍্যাকটা পরিষ্কার করতে কিন্তু আমার বেশি টাইম লাগেনি, 2-1 মিনিট লেগেছে। আর এই যে দরজা টরজাগুলো, এগুলো যেহেতু রান্নার একদমই কাছে তেল ছিটে পড়ে গেছে, এগুলো কিন্তু মানে ঘষলেও আর পরিষ্কার হয় না, কালারটা আর কি খারাপ হয়ে গেছে, কালার একবার করে নিলেই ঠিক হয়ে যাবে। মোটামুটি আমার একটা গোছানো হয়ে গেছে। এবারে খাবার জিনিসপত্রগুলো যেখানে ছিল আবার রেখে দিচ্ছি, এরপরে ফ্লোরটা ক্লিন করব। দেখে নাও আমি কি করে রেখেছি সবে, যে এখানে উপরে যেগুলো কম প্রয়োজনীয় সেগুলো, আর মিডিলটায় বেশি এই চিনি টিনি, রুহির ছোলা ভাজা, এই সমস্ত কিছু, এটাতে তিল, বাদাম, মানে যা কিছু লাগে আর কি এগুলো সব এখানে, আর এটাতে খাওয়ার জিনিসপত্র, যখন ফ্রিজে না রাখবো তখন এখানে রাখবো। আর এবারে এই যে এই সমস্ত কিছু, এই যে এই কৌটোগুলো, এগুলো সব বাতিল, এগুলো ফাঁকা কৌটো, এগুলো রেখে ভিড় জমিয়ে লাভ নেই, এগুলোকে বাইরে রেখে দেবো। আর এই যে ফ্লোরের এই অবস্থা, এগুলোকে আমার গোছাতে হবে। আর এই যে প্লাস্টিকের এগুলো পুরনো জিনিসপত্র, এগুলো সব ফেলে দেবো, প্লাস্টিকগুলো আলাদা করবো, প্লাস্টিক থেকে ঢেলে ঢেলে জিনিসপত্রগুলো রেখে দেবো। তো এবারে আমি ফ্লোরটা ক্লিন করি, এই যে খালি কৌটোগুলো, এবার এগুলোকে বাইরে রেখে দিয়ে আসবো। এবারে এই যে নোংরা থালাটা, এটা একেবারে বাইরে রাখা যাবে না, বাথরুমের সামনে রাখবো, না হলে বিড়াল কুকুর এসে মুখ দেবে। তো এবারে আমি ঝাড়ু টাড়ু নিয়ে বসে গেছি, ফ্লোরটাকে ক্লিন করতে হবে। এখানে প্রচুর আবর্জনা ছিল, মানে যেহেতু ওপর থেকে সব এগুলো নামিয়েছি নিচে, আর প্লাস্টিকে পুরনো সব মানে এক্সপায়ার হয়ে যাওয়া কিছু খাবার জিনিসপত্র, যেমন রুহির ডালিয়া পুরনো আর কি, আর কিছু ডাল ফাল, তারপর কী কী সব ছিল ওগুলো এক্সপায়ার হয়ে গেছে, ওগুলো ইউজ করা যাবে না, ওগুলো আমি ফেলে দিয়েছি, প্লাস্টিকগুলোকে আলাদা করেছি। আর এবারে মেঝেটাকে এইভাবে ঝাড় দিয়ে আমি ব্যালচাতে তুলে নিয়েছি, আর ওইগুলো এবার যেখানে নোংরা ফেলি ওখানে নিয়ে ফেলে দেবো। ক্ষয়ে যাওয়া ঝাড়ু দিয়ে মানে পরিষ্কার করার পরেও সেকেন্ড টাইম এটা কিন্তু আমি আবার বড় ঝাড়ুটা, যেটা দিয়ে ঘর ঝাড় দিই, সেটা দিয়ে আরেকবার ঝাড় দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লোরটার মানে গুঁড়ো গুঁড়ো যে ধুলোগুলো সেগুলো একদম ভালো করে পরিষ্কার হয়ে যাবে। পুরো রান্নাঘর আর বাথরুমের সামনেটা, মানে যেখানে ধুলোবালি যাওয়ার সম্ভাবনা আছে, পুরোটাই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতটা পুরোটা মুছবো না, শুধু রান্নাঘরের ফ্লোরটুকু মুছে নিলেই হবে। এইটুকু ঝাড়ু দিয়ে এই যে বস্তাটা পায়ে পায়ে হয়তো ধুলোবালি গিয়ে থাকতে পারে, তো এটাও আমি ঝেড়ে টেড়ে পরিষ্কার করে একেবারে বাইরে ফেলে দিচ্ছি। বাইরে বলতে এটা পেছনের বারান্দা, রাতেবেলা বাইরে ফেলতে নেই। সব শেষে আমি পোছা নিয়ে চলে এসেছি, আর রান্নাঘরের ফ্লোরটাকে ভালো করে মুছে দেবো, না হলে মানে ভাল লাগবে না আর কি, মনটা ছটফট লাগবে, কারণ কি একদম গুঁড়ো গুঁড়ো ধুলো যেগুলো চোখেও দেখা যায় না ওইগুলো কিন্তু আছে, নিশ্চয়ই আছে, তাই জন্য আমি মুছে দিচ্ছি, আর মোছাটা খুব প্রয়োজনীয়। এবারে আমি ওই বেঞ্চের তলা দিয়ে অত ভালো করে মুছছি না, কারণ এগুলো একবার সকালবেলা মুছেছিলাম, আর অত দূর ধুলো যায়ও নি মনে হচ্ছে, তো এইটুকুই আমি মুছে পরিষ্কার করে শেষ করে দেবো। এই ছিল আমার আজকের কিচেন অর্গানাইজেশনের ব্লগ, মানে এই যে মিটকেসটা মানে আলমারিটা, এটাকে আমি কেমন করে পরিষ্কার করি, মেনলি এটাই আজকে আমার ব্লগের থিম ছিল। তো এইভাবে আমি সব গুছিয়ে রেখেছি। তারপর ফ্লোর টোরগুলোও ক্লিন করতে হয়েছে, যেহেতু একটু নোংরা হয়েছিল, ফ্লোরও আমি ক্লিন করেছি, সঙ্গে সঙ্গেই ক্লিন করে রেখেছি। তো এবারে
আমার এখানে বেসিনে বাসনপত্র কিছু জমে আছে, তো এগুলো আজকের ব্লগের পার্ট না, এগুলো প্রতিদিনকার কাজ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা আমার ব্লগগুলো দেখো, আজকের ব্লগটা মেনলি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, টাটা।